রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় একজন নিহত, আহত আরো সাতজন, গুরুতর তিনজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি। যে কোনো উৎসবে বড় ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা ছিল জেএমবির, দাবি ডিবির। মিরপুরের জঙ্গি আস্তানা ঘিরে আজও সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে সারা দেশে বিভিন্ন স্থানে জশ্নে জুলুস, শান্তি কামনায় বিশেষ মোনাজাত। প্রার্থনা ও মঙ্গল সঙ্গীতে সারা দেশে উদযাপন হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন, গির্জায় গির্জায় উৎসব মুখর পরিবেশ। এবং ব্যালট পেপার ছাপানো শেষে পাঠানো হচ্ছে নির্বাচনী এলাকায়, পোস্টার মাইকিং ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বাংলার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি সজল দাস। রাজশাহীতে আহমদিয়া জামাতের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়েছে, এতে হামলাকারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন, আহত কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। প্রাণে বেঁচে যাওয়া আহতরা জানিয়েছেন জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটানো হয়। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহীর বাগমারায় মসমইল গ্রামে আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও সাতজন। এ ঘটনায় আহতদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা আশঙ্কামুক্ত। এখনো সমস্যা নেই, আমরা এখন ট্রিটমেন্ট দিচ্ছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আশঙ্কামুক্ত আর কি। বাচ্চা আপাতত স্টেবল মনে হচ্ছে, এখন পর্যন্ত সিরিয়াসনেস মনে হচ্ছে না, কিন্তু ওষুধপত্র পড়ুক, এখন দেখা যাক নেক্সট ফার্দার কি হয়। বোমায় আহত হওয়া ব্যক্তিরা জানিয়েছেন জুম্মার নামাজ আদায় করতে গেলে শুক্রবার দুপুর দুইটার দিকে এই ঘটনাটি ঘটে। তবে আত্মঘাতী হামলাকারী ওই ব্যক্তি মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। টাইম বাম্প বানা আছে না, আর হাতে রিমোট কন্ট্রোল আছে, এটা নিয়ে মনে করেন যেমন রুকুতে গেছে অমনি মনে করেন নিয়ে করেছে। আমি তো আমার পাশে ছিল, একবারে আমাকে চাপ দিয়ে ধরে রাখছে, বিকট একটা শব্দ হলো আর এই জায়গাতে এসে আমার আঘাত করলো, তারপরে মানুষ হয়ে উঠলো শুরু করে দিল। তখন আমি এখানে আঘাত করার পরে চেপে ধরছি, তারপরে বেরিয়ে আসলাম, লোকজন বলছে বোম মারছে বোম মারছে। তবে এই হামলাটি কারা চালিয়েছে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এই মুহূর্তে বাগমারা উপজেলা মছমাইল গ্রামের ঘটনাস্থলে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, আপনি হাসপাতালে নিয়ে যাচ্ছে এবং সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মূলত আমরা সেখানে গেছি এবং সেখানে যারা আহত হয়েছিল তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদের যেটি বলেছেন যে জুম্মার নামাজ শুরু হওয়ার পর পরই মূলত এই বিস্ফোরণটি ঘটে এবং তারা আসলে সেখানে আহত হয় গুরুতরভাবে। তবে এই বিষয়ে আমাদের সেখানকার কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তারা জানিয়েছেন যে আহত তিনজন এখন পর্যন্ত ভর্তি হয়েছে, তারা আশঙ্কামুক্ত। আমরা এখন আছি এই ঘটনাস্থলে। আমরা এখানে দেখছি যে পুলিশের ঊর্ধ্বতন সকল কর্মকর্তা এসেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং মূলত কোনো জঙ্গি সংগঠন এর সাথে সম্পৃক্ত আছে কিনা এই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন। আমরা এখন পর্যন্ত বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছি, এখন মিডিয়ার সামনে এখন পর্যন্ত তারা কোনো কথা না বললেও তারা বিষয়টি তদারকি করছেন এবং বিষয়টি খতিয়ে দেখার পরই মূলত আমাদের সংবাদকর্মীদের সাথে কথা বলবেন বলে। এখন মিডিয়ার সামনে এখন পর্যন্ত তারা কোনো কথা না বললেও তারা বিষয়টি তদারকি করছেন এবং বিষয়টি আদায় করতে আসছিলেন। তারা জুম্মার নামাজ আদায় করতে আসার পর জুম্মার নামাজ শুরু হয়েছিল, সেখানেই হঠাৎ করে এই আত্মঘাতী ঘটনাটি ঘটে এবং তারা বেশ কয়েকজন আহত হয়। তো এখন পর্যন্ত যে আত্মঘাতী হামলাটি চালিয়েছিল মূলত সে নিহত হয়েছে, তবে তার নাম পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করে জানা যায়নি। তবে আহত তো একজন সদস্য জানিয়েছেন যে তার সাথে তার নামাজ পড়ার কিছু পূর্বে কথা হয়েছে এবং সে যেটি বলেছে যে সে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। তবে তার নাম তার সাথে তার নামাজ পড়ার কিছু পূর্বে কথা হয়েছে এবং সে যেটি বলেছে যে সে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের
কর্মকর্তারা। তো এই ছিল আমার কাছে ঘটনাস্থল থেকে সর্বশেষ। রকি, পরবর্তীতে আরো তথ্য জেনে নেব আপনার কাছ থেকে। দর্শক, রাজশাহীতে বাগমারায় আহমদিয়া জামাতের একটি মসজিদে যে বোমা হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। যাচ্ছি পরের সংবাদে। রাজশাহীতে আহমদিয়া মসজিদে বোমা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আহমদিয়া সম্প্রদায়ের বাংলাদেশের আমির মোবাশ্বেরুর রহমান বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সরকারকে বিব্রত করতেই এসব হামলা চালানো হচ্ছে। তিনি বলেন, এ ধরনের হামলা প্রতিরোধ করতে হলে শুধু আসামি নয়, এদের হুকুমদাতাদেরও চিহ্নিত করতে হবে। বিকেলে সময় সংবাদকে তিনি জানান, এই ঘটনার পর সারা দেশে 150টি আহমদিয়া মসজিদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা মনে করি যে এই ধরনের ব্যক্তিরা বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে, বিভিন্ন ফিরকার মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে। এটা মধ্যপ্রাচ্য থেকে আমদানি এই ধরনের চিন্তাধারা, এবং সরকারকে এখন বিব্রত করার জন্য আরও বেশি তারা উঠে পড়ে লেগেছে। সামনাসামনি যে অপরাধ করলো বা যার কাছে বোমা পাওয়া গেল তাকে ধরা, কিন্তু আসল কাজটা করতে হবে আসলে তাদের রুটটা উৎপাদন করা। তো রুট উৎপাদন করার ব্যাপারে এখন আমরা জানতে পারি নাই যে এদের পিছনে কারা। আমাদের মসজিদগুলোতে আমরা সাধারণভাবে নিরাপত্তা ব্যবস্থা নিতে বলেছি যে যখন তোমরা নামাজ পড়বা তখন একজন বা দুইজন ব্যক্তি পিছনে যেন একটু পাহারায় থাকে। ঢাকা ও এর আশপাশের যে কোনো উৎসবকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা করেছিল জেএমবি। এই কাজের জন্য বোমা ও বিস্ফোরক মজুদের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল মিরপুরের বাসাটিকে। গতকাল মিরপুর থেকে গ্রেফতার জেএমবি সদস্যরা এই তথ্য দিয়েছে বলে দাবি গোয়েন্দা পুলিশের। এদিকে গ্রেফতার 3 জেএমবি সদস্য সহ 5 জনকে আসামি করে শাহ আলী থানায় মামলা করেছে পুলিশ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। নিজেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী পরিচয় দিয়ে নজরুল ইসলাম নামে একজন অক্টোবরে মিরপুরের এই বাসাটি ভাড়া নেয়। নজরুল বাড়ির মালিককে জানিয়েছিল তার ছোট 2 ভাই ও 1 বন্ধু সহ 4 জন এখানে থাকবে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় গ্রেফতার জেএমবি সদস্য আলবানিকে গ্রেফতারের পর সংগঠনের অস্ত্র ও বিস্ফোরকের মজুদ সম্পর্কে কিছু তথ্য পান তারা। সে অনুযায়ী বুধবার জেএমবির একজনকে গ্রেফতার করেন তারা। পরে তার দেওয়া তথ্যে মিরপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এই চক্রটিকে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, তাদের ধারণা থেকে অনেক বেশি বিস্ফোরকের মজুদ ছিল এখানে। সশস্ত্র জঙ্গি সংগঠনকে বিস্ফোরক এবং অস্ত্র গোলাবারুদের সাপ্লাই দেওয়ার জন্য কেন্দ্রীয়ভাবে যদি কোনো অফিস স্থাপন করে তাহলে সেটাকে আমি বলবো যে মিরপুরের যে বাসাটি ছিল সেটা এটাই। তাদের একটি দুটি পরিকল্পনা ছিল যেটা হয়তোবা সামনের কোনো উৎসবকে কেন্দ্র করে তারা করতে পারে, এরকম একটি প্রবাবিলিটির কথা তাদের কাছ থেকে জেনেছি। জেএমবির যে অংশটা বর্তমানে এই আক্রমণ ভাগে রয়েছে তাদের যে টোটাল সেট আপটা সেটা কখনোই আগের যে সেট আপের মতো শক্তিশালী হতে পারে নাই। এদিকে শুক্রবারও বাসাটি ঘিরে রেখেছিল পুলিশ সদস্যরা। বাসার লোকজন ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি সেখানে। এলাকাবাসীর সার্বিক নিরাপত্তার স্বার্থে আমাদের মহামান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ, এখানে ঘটনাস্থলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। গোয়েন্দা কর্মকর্তারা জানান, প্রয়োজনে বাড়ির মালিককেও জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। অন্তত 30 লাখ লোকের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঐতিহ্যবাহী জশ্নে জুলুস। বর্ণাঢ্য র্যালিতে যোগ দিতে গতরাত থেকে বৃহত্তর চট্টগ্রাম ও তার আশপাশের জেলাগুলো থেকে লোকজন এসে নগরীতে ভিড় করেন। র্যালিতে অংশ নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা দেশ ও জাতির শান্তি কামনা করেন। শাখা টিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। নগরীর 16 শহর খানকা শরীফ থেকে যখনই জশ্নে জুলুসের র্যালিটি যাত্রা শুরু করে তখনই নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রাসালাত, ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। যে র্যালিতে অংশ নিয়েছে লাখ লাখ ধর্মপ্রাণ এবং নবীপ্রেমী সাধারণ মানুষ। 1974 সাল থেকে চট্টগ্রামে প্রতি বছর ঈদে মিলাদুন্নবীর দিন অনুষ্ঠিত হয়ে আসছে এই র্যালি। আল্লাহ যাকে নূর হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন তার শান মান আজমতকে পৃথিবীর মানুষ যত হৃদয়ের গভীরে ধারণ করবে, নবীজির মহব্বতকে, নবীজির আদর্শকে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আলীম, আল্লাহ কোরআনে বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ চরিত্রবান একজন আমি পৃথিবীতে প্রেরণ করেছি, তোমরা তার অনুসরণ করবে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল ঈদের সেরা ঈদ, এটাকে হাইলাইট করবার জন্য এই জশ্নে জুলুসটা বর্তমানে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা অনুষ্ঠান। প্রায় 15 কিলোমিটার ব্যাপী এই র্যালিটি নগরী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দোয়া দরুদ এবং হামদ গে স্মরণ করে বিশ্ববাসীর জন্য গুরুত্বপূর্ণ এই দিনটিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব হিসেবে এই ঈদটাও এই দিনটাও আমরা ঈদের মতো করে উদযাপন করি। ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সহ
সকল জীবনে এই রাসূলের পদাঙ্ক পরিপূর্ণ অনুসরণই হচ্ছে মুসলিম উম্মার মূল কাম্য বিষয়। বর্ণাঢ্য এই র্যালি দেখার জন্য পুরো নগর জুড়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল হাজার হাজার মানুষ, এমনকি অনেকে ফুল এবং পবিত্র পানি ছিটিয়ে র্যালিতে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্মবাণী মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য 1974 সালে অষ্টম যাত্রা শুরু হয়েছিল, দীর্ঘদিন পেরিয়ে এলো বিন্দুমাত্র মনে হয়নি, বরং দিন দিন এই ব্যক্তি বেড়েছে। এবারও লাখ লাখ মানুষ অংশ নিয়েছে ঐতিহ্যবাহী এই যাত্রা জুলুসের মিছিলে। চট্টগ্রাম থেকে অমল দে, সময় সংবাদ। এদিকে সমবেত প্রার্থনা আর মঙ্গল সঙ্গীতের মধ্য দিয়ে যীশুখ্রিস্টকে স্মরণ করে সারা দেশে চলছে বড়দিনের উৎসব। মানবতার কল্যাণে আত্মোৎসর্গ করেছিলেন যে মহামানব, তার জন্মদিনে অনুসারীদের প্রার্থনাও শান্তির। বাংলাদেশে অন্য সব ধর্মীয় উৎসবের মতো এ উৎসবেও গির্জায় গির্জায় অংশ নিয়েছিলেন সব ধর্মবর্ণের মানুষ। সৌমিত্র শুভ্রকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাতিলা শারমিন। খ্রিস্ট ধর্মমতে 25 ডিসেম্বর বর্তমান প্যালেস্টাইনের বেথেলহাম শহরে কুমারী মেরির গর্ভে জন্ম নেন ঈশ্বরপুত্র যীশু। তিনি মানব মুক্তির জন্য প্রচার করেন শান্তির বাণী, অনুসারীদের পাপের ভার নিয়ে নিজের জীবনকে করেন উৎসর্গ। তাই দিনের শুরুটা হয় সমবেত খ্রিস্টাচার দিয়ে। সেই পিতা পরমেশ্বর আমাদের অন্তরে পরম শান্তি ও স্বর্গীয় অনুগ্রহ দান করুন। উৎসবের একটি বড় আচার যাজকের কাছ থেকে খাবার আর আশীর্বাদ নেওয়া, ভক্তি ভরে মাতা মেরি আর পুত্র যীশুকে প্রণাম করা। মধ্য রাত্রে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন ছোট্ট গোশাল ঘরে। সময় আশেপাশে কেউ ছিল না, শুধু মেয়ে ছিল আর তার হাজবেন্ড ছিল জোসেফ। তিনি সব মানুষের সাথে তিনি মিলন করছেন, হিন্দু মুসলিম খ্রিস্টান কেউ বাদ যায় না। ফ্যামিলি মেম্বারদের সাথে চার্চে আসি, তার রিলেটিভদের বাসায় যাই, পার্টি হয়, কেক কাটাকাটি হয়, দেন অলসো কেক মাখামাখিও হয়। রিলেটিভরা আসছে, ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করা বা ওনাদেরকে আমাদের বাসায় ইনভাইট করা। শিশুদের জন্য এই উৎসবের আনন্দ যেন সবচেয়ে বেশি, বাবা মায়ের হাত ধরে বা কোলে চড়ে তারা এসেছে যীশুকে দেখতে। চার্চে আসা হয়, আমরা প্রতিবার ঘুরতে যাই, মাদার মেলি, তারপর ক্রিসমাস ট্রি এগুলো দেখেছি, বেলুন দিয়ে, তারপরে জরি দিয়ে ঘর সাজাইছি, তারপরে লাইটিং করছি, ক্রিসমাস ট্রির মতো লাইটিং করছি। সবকিছু ছাপিয়ে এ বড়দিনের উৎসব পেয়েছে সার্বজনীনতা। আমি হিন্দু হয়েও আমি বড়দিন উৎসবটা পালন করতে এসেছি, আমার খুবই ভালো লাগে। আমাদের সবার মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কটা, এটা অনেক গ্রো করছে। সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের উপর সহিংস হামলার ঘটনা আতঙ্কগ্রস্ত করে তুলেছে তাদের। এরকম একটা মানে অস্বস্তিকর পরিবেশে বড়দিন উদযাপন আমার জীবনেই প্রথম, তবে সরকার আমাদের পর্যাপ্ত নিরাপত্তা দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন এ সম্প্রদায়ের মানুষ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় হয়। বড়দিন উপলক্ষে বঙ্গভবনে বিশেষ আয়োজনের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারীরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী ছাড়াও ধর্মমন্ত্রী উপস্থিত ছিলেন। পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, মানবজাতির মুক্তির জন্য পৃথিবীতে যীশুখ্রিস্টের আবির্ভাব এক অবিস্মরণীয় ঘটনা। এবারে পৌর নির্বাচনের খবর। পৌর নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর কাজ শেষ করেছে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস। সেখান থেকে সারা দেশের 228টি পৌর নির্বাচনী এলাকায় পাঠানো হচ্ছে ব্যালট পেপার। সকালে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশের 5টি বিভাগের 31টি জেলায় নির্বাচনের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী আগামীকালও অন্য পৌর নির্বাচনী এলাকায় ব্যালট পেপার সরবরাহ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় উপকরণ ম্যাজিস্ট্রেট এবং পুলিশি নিরাপত্তার মাধ্যমে প্রথমে জেলা নির্বাচন কমিশন অফিসে পাঠানো হচ্ছে, পরে জেলা নির্বাচন কমিশনের অফিস থেকে পৌরসভার রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধির কাছে এই উপকরণ সরবরাহ করা হবে। এখন মালামাল নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশন, যে প্রতিনিধিরা আসছে তারা বিভিন্ন ম্যাজিস্ট্রেট নিয়ে আসছে,
তারা পুলিশ ফোর্স নিয়ে আসছে নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের কর্মকর্তাদের। আগামীকাল সর্বশেষ দেওয়ার ডেলিভারি ডেট। এরপরে যদি যদি কোর্টের বা নির্বাচন কমিশন থেকে যদি কোনো 29 তারিখ পর্যন্ত যদি কোনো চাহিদাপত্র আসে, ইনশাল্লাহ আমাদের যে মেশিন ম্যান পাওয়ার আছে আমরা সরবরাহ দিতে পারব। আর কদিন পরেই পৌর নির্বাচন, তাই শেষের এই কয়েকটা দিন কাজে লাগাতে পুরোদমে প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তবে সুখ দুঃখে পাশে পাবেন এবং এলাকার উন্নয়ন করবেন এমন প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। টাঙ্গাইলের কালীহাতি পৌরসভায় মুজাহিদ শুভ এবং ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোট গ্রহণের সময় এগিয়ে আসায় প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে যশোর পৌরসভার এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, তবে সুষ্ঠু নির্বাচন হলে জনরায় পাবেন বলে দাবি বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর। জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আমি আশাবাদী এবং যশোরের মানুষ নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে বলে আমি বিশ্বাস করি। প্রশাসন বলছেন যে তারা ভোট সুন্দরভাবে করবেন এবং নিরপেক্ষভাবে করবেন, যদি সেটা করে তাহলে বিজয় আমাকে ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। টাঙ্গাইলের কালীহাতি পৌরসভাতেও ভোরের আলো ফুটতেই কনকনে শীতে প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। সমর্থন আদায়ে পৌরসভার মূল সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তবে ভোটাররা বলছেন এলাকার উন্নয়নের পাশাপাশি মাদকের বিরুদ্ধে কাজ করবেন এমন ব্যক্তিকে বেছে নেবেন তারা। পৌরসভা আমাদের সবাই ওয়াদা দেয়, ওয়াদা পালন করতে পারে না। আইন শৃঙ্খলা রক্ষা করবেন, মাদকের বিরুদ্ধে কাজ করবেন, জঙ্গির বিরুদ্ধে কাজ করবেন, তাকে আমরা জনগণ নির্বাচিত করব। জামালপুর পৌরসভাতেও প্রচারণা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জনরায় পক্ষে নিতে রাত দিন বিরামহীন গণসংযোগ করে যাচ্ছেন প্রার্থীরা। এ পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী থাকায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন ভোটাররা। তিনটা পয়েন্টে তারা সিদ্ধান্ত নিয়ে দলীয়ভাবে মিছিল সহকারে আমার সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলেছে। এগুলোকে কেন্দ্র করে আসলে মানুষের মধ্যে উৎসংখ্যা আরো বাড়ছে যে নির্বাচনটা আসলে মানুষ ভোট দিতে পারবে কিনা। আসলে এগুলো হলো সব মিথ্যা কথা, কারণ হলো তার গ্রুপের মধ্যে দিন চারটে দল কেরা কারে কুন্ডা মারতেছে ভাঙতেছে এটা আমি জানিও না, এগুলো খুঁজো আমার নাই। চাপাই নবাবগঞ্জ পৌরসভাতেও বইছে ভোটের হাওয়া। মুদি দোকান থেকে শুরু করে ঘরের দরজা পর্যন্ত সব জায়গাতেই পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা। ইসমাত জাহান, সময় সংবাদ, বাংলা সময়। আরো থাকছে বই উৎসবের আর কয়েকদিন বাকি থাকলেও চট্টগ্রামে পৌঁছেনি প্রাথমিকের অর্ধেকেরও বেশি বই। পহেলা জানুয়ারির আগেই পৌঁছে যাবে আশা সংশ্লিষ্টদের। পৌর নির্বাচনে জনগণের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন কোনো বাহিনীর ওপর নির্ভর করে নির্বাচনে কাঙ্ক্ষিত ফল আসবে না। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে সেনা মোতায়েনের দাবি তুলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি। জনগণ ভোটের মালিক, জনগণ যদি আপনাদেরকে পছন্দ করে আপনাদের পক্ষে রায় দেয় আপনারা জয়লাভ করতে পারবেন, জনগণ যদি আপনাদেরকে পক্ষে রায় না দেয় কোনো বাহিনী দিয়েই আপনাদের পক্ষে কাঙ্ক্ষিত ফল আসবে না। জনগণের উপর আস্থা রাখুন, আপনারা তো জনগণের উপর আস্থা হারিয়ে ফেলেছেন। আজকে জনগণের আস্থা হারিয়ে আপনার ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন এবং বিদেশিদের কাছে আপনার ধর্ণা দিচ্ছেন। আমার অনুরোধ থেকে আপনাদের মাধ্যমে যে এই প্রতিদিন সেনাবাহিনী নামানোর বক্তব্য দিয়ে জাতিকে আর বিভ্রান্ত করবেন না। এদিকে পৌরসভা নির্বাচনকে আন্দোলনের একটি ধাপ হিসেবে নিয়েছে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আন্দোলনকে সফল করতে জনগণের রায় নিয়ে নির্বাচনে জেতার জন্য কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। সকালে ঠাকুরগাঁওয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মির্জা ফয়সাল আমিনের পক্ষে নির্বাচনী প্রচারণায় একথা বলেন তিনি। পৌরসভা নির্বাচন সরকার দিয়েছে দলীয় প্রতীকে, অর্থাৎ ধানের শীষ এবং নৌকার মধ্যে লড়াইতে চলছে, সংগ্রাম চলছে, তাই না? অর্থাৎ এটা যদি সরকার প্রমাণ করতে পারে যে ধানের শীষ জনপ্রিয় নয় তাহলে তাদের খুব সুবিধা হবে। আমরা এই নির্বাচনটাকে এই আন্দোলনের একটা ধাপ হিসেবে, পর্যায় হিসেবে নিয়েছি। এই আন্দোলনে, এই নির্বাচনে আমরা আন্দোলনের মাধ্যমে প্রমাণ করতে চাই যে এরা জনগণের প্রিয় দল নয়, জনগণের কোনো সমর্থন তাদের প্রতি নেই। সেই জন্যই 30 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে আপনাদেরকে সে আগের মতো আপনার কেন্দ্রকে আপনাকে পাহারা দিতে হবে।
যারা ইতিহাস নিয়ে নেতিবাচক কথা বলে এবং যারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে তারা নব্য রাজাকার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে বিতর্ক তৈরি করার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া নব্য রাজাকারের খাতায় নাম লেখালেন। বাংলাদেশকে যদি সামনে এগোতে হয় তাহলে একাত্তরের রাজাকার তাদেরকেও যেরকম বিদায় দিতে হবে তেমনি বর্তমানের নব্য রাজাকার তাদেরকেও ঝেঁটিয়ে দূর করতে হবে। বাংলার সময় আরো থাকছে স্বচ্ছ জলরাশি আর প্রবাল পাথরের ছোট দ্বীপ ছেড়া দিয়ায় দিন দিন বাড়ছে পর্যটকের সংখ্যা। প্রাকৃতিক সৌন্দর্য, পাথর ও নির্জনতায় মুগ্ধ সবাই। বই উৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। বন্দরনগরী চট্টগ্রামে এরই মধ্যে মাধ্যমিক পর্যায়ের নতুন বই পৌঁছেছে শতভাগ, তবে প্রাথমিক পর্যায়ে পৌঁছেছে 50% কম বই। স্কুলগুলোতে চাহিদা অনুযায়ী বই আসেনি বলে শিক্ষকরা নিশ্চিত করলেও উৎসবের আগেই সব বই পৌঁছে যাবে বলে আশা করছেন শিক্ষা কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। দরজায় করা নাড়ছে প্রাণের বই উৎসব। সেই বর্ণিল উৎসবে মেতে ওঠার অপেক্ষায় প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীরা। কিন্তু উৎসব নিয়ে দুশ্চিন্তা কিছুতেই পিছু ছাড়ছে না শিক্ষকদের। চট্টগ্রামের প্রাথমিক পর্যায়ে 51,75,000 বইয়ের চাহিদার বিপরীতে এখন পর্যন্ত এসেছে 23,80,000 বই। তিন সাবজেক্টের অর্ধেক পেয়েছে, অর্ধেক পাইনি। ছয় সাবজেক্টের তিন সাবজেক্ট পেয়েছে, তিন সাবজেক্ট বাকি। টোটাল আমার 55% বই এসেছে আর ক্লাস 5-এ 50% পেয়েছে। তবে উৎসবের আগেই নতুন বই পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। আমাদের চাহিদা ছিল সর্বমোট 51,00,000। এই পর্যন্ত আমরা পেয়েছি 23,00,000 বই। আশা করতেছি এই সপ্তাহের মধ্যেই আমরা বাকি যে আমাদের 30% বই যে চাহিদা আছে চাহিদা মোতাবেক আমরা সম্পূর্ণ বই পেয়ে যাব। অবশ্যই ভিন্ন চিত্র মাধ্যমিক পর্যায়ে। শতভাগ বই ইতিমধ্যে পৌঁছে গেছে স্কুলে স্কুলে, সারা দেশে একযোগে, সেই সাথে আমাদের স্কুলে হবে। আমরা প্রতি ক্লাসের প্রতিটি বই এবার পেয়ে গেছি, এটা আমাদের অনেক সৌভাগ্য। জেলার 4,522টি প্রাথমিক বিদ্যালয়ের 11,50,000 শিক্ষার্থী এবং 1,070টি মাধ্যমিক বিদ্যালয়ের 6,29,000 শিক্ষার্থীর জন্য মোট 1,42,00,000 বই বিতরণ করা হবে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও বড়দিন উদযাপনের খবর। দেশব্যাপী আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যীশু খ্রিস্টের আগমনী দিনটিকে উদযাপন করছেন তারা, আর সবার জন্য মঙ্গল কামনায় যীশুর কাছে প্রার্থনাও করছেন। ব্যুরো প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রংপুর সদর ব্যাপটিস্ট চার্চে সকাল 9টার দিকে কীর্তন ও প্রার্থনার মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এরপর একে একে চলে বাইবেল পাঠ, প্রভুর বাণী প্রচার, দান উৎসর্গ ও সমাপনী প্রার্থনা। পরে সেখানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চার্চের সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস। এই পর্যন্ত আমাদের কোনো কিছু কোনো সমস্যা হয়নি, সবাই খুব আনন্দের মতন গির্জা করছে। গান প্রার্থনার মধ্যে দিয়ে এই যীশু খ্রিস্টের জন্ম উৎসব আমরা পালন করছি। যীশু খ্রিস্টের জন্মদিন আমরা সবাই এখানে আসছি, আমাদের খুব ভালো লাগতেছে। বরিশালে সকালে নতুন পোশাকে সেজে খ্রিস্টান ধর্মের অনুসারীরা প্রার্থনার উদ্দেশ্যে গির্জাগুলোতে আসতে থাকেন। সবচেয়ে বড় প্রার্থনা অনুষ্ঠিত হয় নগরীর সদর রোডের ক্যাথলিক চার্চে। চার্চের বিশপ লরেন্স সুব্রত হাওলাদার এই প্রার্থনা পরিচালনা করেন। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করেন তারা। সকাল 10টায় সিলেটে নগরীর নয়া সড়ক কেন্দ্রীয় গির্জায় ঘণ্টা বাজিয়ে বড়দিনের উদ্বোধন করা হয়। পরে কীর্তনের তাল আর সুরের মূর্ছনায় নিবিষ্ট চিত্তে প্রার্থনার সঙ্গীতে অংশ নেয় যীশু খ্রিস্টের অনুসারীরা। আমরা চাই শান্তিপ্রিয়ভাবে যাতে আমরা সবাই মিলেমিশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে আমাদের ক্রিসমাসটা পালন করি। ব্রাহ্মণবাড়িয়ায় দিবসটি উপলক্ষে নানা রঙের বাতিতে দৃষ্টিনন্দন হয়ে উঠেছে গির্জার চারপাশ। ক্রিসমাস ট্রি সাজিয়ে, কেক কেটে, মোমবাতি প্রজ্বলন করে দিনটি উদযাপন করছে খ্রিস্টান ধর্মের অনুসারীরা। এছাড়া রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় প্রার্থনা আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। এবার ছেড়া দ্বীপের সৌন্দর্য নিয়ে রিপোর্ট। স্বচ্ছ জলরাশি আর প্রবাল পাথরের বিন্যাস নিয়ে ছেড়া দ্বীপ। সেন্ট মার্টিনের দক্ষিণে বিচ্ছিন্ন দ্বীপটির প্রবাল পাথর ও নির্জনতা কাছে টানে পর্যটকদের, তাই এখানে দিন দিন বাড়ছে পর্যটকের সংখ্যা। পর্যটকরা মুগ্ধ দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য দেখে। সুজাদিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
মূলত জোয়ারের সময় সেন্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলে এমন নাম হয়েছে দ্বীপটির। এটি দেশের সর্বদক্ষিণের শেষ ভূখণ্ড। নীল জলরাশির মাঝখানে প্রবাল পাথরের তৈরি দ্বীপটি। প্রায় 3 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে পাথর, ঝিনুক, শামুকের খোলস, চুনাপাথর। স্বচ্ছ পানির উত্তাল স্রোতের আঘাতে এসব পাথরের গায়ে খচিত হয়েছে বৈচিত্র্যময় সব নকশার, যা আকর্ষণ করে পর্যটকদের। তাই সেন্ট মার্টিন থেকে ট্রলারে করে আধ ঘন্টার পথ পাড়ি দিয়ে অনেকেই ছুটে যান নির্জন এই দ্বীপে। সবসময় শুনছি মানুষের মুখে, এখন চোখে দেখলাম এখানের ওয়েদারটাও ভালো, ঝামেলাও নেই, সব মিলে এটা ভালো, সুন্দর। এখানে স্বচ্ছ পানি একেবারেই অন্যরকম। জোয়ারের সময় পানিতে তলিয়ে যায় ছেড়াদিয়ার বড় একটি অংশ, ফলে এখনো গড়ে ওঠেনি কোনো জনবসতি। তাই এখানে পর্যটন সুবিধা গড়ে তোলার উপর জোর দিলেন বেড়াতে আসা পর্যটকরা। কমিউনিকেশনটা ইজি করা যায় তাহলে তো ফরেনাররা অনেক আসবে। ইকোলজিক্যাল একটা ব্যালেন্স রাখার জন্য আরো পরিচ্ছন্ন রাখতে পারত। সেন্ট মার্টিনের জনপ্রতিনিধি জানালেন দ্বীপের পরিবেশ রক্ষায় পর্যটকদের সচেতন ও প্রশাসনের নজর দেয়া দরকার। যারা পর্যটক এখানে আসেন তাদেরও একটু খেয়াল রাখা উচিত, প্রশাসনেরও একটু খেয়াল রাখা উচিত যে এই দ্বীপটাকে কিভাবে পরিকল্পিতভাবে সাজানো যায়। নানা প্রজাতির সামুদ্রিক পাখির আবাসস্থলও এই ছেড়াদ্বীপ। এছাড়া কাঁকড়া, শামুক, ঝিনুক সহ প্রায় 200 প্রজাতির সামুদ্রিক জীবের উপস্থিতি আছে অনিন্দ্য সুন্দর এই দ্বীপে। বাংলা সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় একজন নিহত, আহত আরো 7 জন, গুরুতর 3 জনকে রাজশাহী মেডিকেলে ভর্তি। যে কোনো উৎসবে বড় ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা ছিল জেএমবির, দাবি ডিবির। মিরপুরে জঙ্গি আস্তানে ঘিরে আজও সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে সারা দেশে বিভিন্ন স্থানে জশ্নে জুলুস, শান্তি কামনায় বিশেষ মোনাজাত। প্রার্থনা ও মঙ্গল সঙ্গীতে সারা দেশে উদযাপন হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন, গির্জায় গির্জায় উৎসব মুখের পরিবেশ। এবং ব্যালট পেপার ছাপানো শেষে পাঠানো হচ্ছে নির্বাচনী এলাকায়, পোস্টার, মাইকিং ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট থেকে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস SN লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।